বন্ধুরা, দেখুন, বাজার থেকে এনেছি একটি ইলিশ মাছ। আজকে ইলিশ মাছের কি রেসিপি করি আপনাদেরকে সেটা দেখাবো। আজকে ইলিশ মাছটাকে ধুয়ে, ভালো করে ধুয়ে কেটে নিই। বন্ধুরা দেখুন, মাছটিকে এভাবে আমি কেটে নিয়েছি। আর আমার সাত বাগানে দেখিয়েছিলাম একটা বেগুনের গাছ, সেখান থেকে বেগুনটা পেড়ে এনেছি। পাড়াটা অবশ্য এখন আমি দেখাতে পারলাম না, পরের ভিডিওতে দেখাবো। এখন এই বেগুনটা দিয়ে আর উচ্ছে আলু দিয়ে একটা শুক্তো করব, এই ইলিশ মাছের মাথা দিয়ে আর এগুলো দিয়ে। সেটা আপনারা দেখতে থাকুন। মাছটি ভাজি হয়ে গেছে, এবারে মাছটিকে আমি তুলে নেব। মাছটিতে একটু তেল হয়েছে, ইলিশ মাছটিতে। এবারে এখানে হচ্ছে একটা উচ্ছে নিয়েছি আর একটা আলু নিয়েছি। আলুটা দিয়েছি, এই উচ্ছেটায় অতটা তিতো লাগবে না এই কারণে। তাহলে উচ্ছেটা আর আলুটা একটুখানি ভেজে নিই। এটাকে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে আলু আর উচ্ছেটা এইভাবে ভাজি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল ঢেলে দেবো। ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা, এবারে দেখুন এটা ফুটে উঠেছে। এখন এইটাকে কেটে রেখেছি, যে বেগুনটা, এই বেগুনটাকে কেটে রেখেছি। এখন এই বেগুনটাকে ওর মধ্যে দিয়ে দেব। বেগুনটার সঙ্গে সঙ্গে এই মাছের মাথা, এইটা সবগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। মাথাটা একটু জাল লাগে তো, দিয়ে আবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা দেখছি যে এটা হয়ে গেছে। এখন এটাকে ফোড়ন দিয়ে দেব। এখানে এক চামচ তেল দিয়েছিলাম, তেলটি গরম হয়ে গেছে। এখন এটাতে সর্ষে দিয়ে ফোড়ন দেব। শুক্তোটাকে নামিয়ে এনেছি। এবার বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে ওরকম সুন্দর। আপনারা এইভাবে বানিয়ে খাবেন মাছের শুক্তো। পরে লেজাটাকে দিয়ে দিয়েছিলাম। আর আমার এই চ্যানেল মুখোশ কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।